স্রষ্টার থেকে ভালো বাদশার আর সেবা কেউ করতে পারবে না, সেই জন্য আমি ওকে নিয়ে এসেছিলাম। ছোটু দেখো গরিমা, এখনো তুমি এই বাড়িতে বউ হয়ে আসোনি, তাই এখনো সেই সম্পর্কে তুমি বাধা পড়োনি যাতে তুমি এই ভাষায় আমার সঙ্গে কথা বলতে পারো। এইভাবে গলা উঁচু করে কথা বলবে না আমার সামনে। ছোটু তুমি ভুল করছো, তুমি করে জানলে জয় মেয়েটা ছাড়া বাচ্চার কেউ সেবা করতে পারবে না। কিছু কিছু জিনিস জানা হয়ে যায় বাবা, আমার তো একটা চোখ আছে, বোধ আছে, আমি সেই দিয়ে দেখেছি। তোমরা আমাকে অবিশ্বাস করতেই পারো, কিন্তু এ আমার দৃঢ় বিশ্বাস, স্থির বিশ্বাস। তোমরা প্লিজ আমাকে কথা বলতে দেবে? রোশনের সঙ্গে আমার বোঝা পড়া দরকার। আরুণক, তোমার এখনো কিসের এত বোঝা পড়া গেল তোর সাথে? গরিমা তুমি তো এখানে রয়েছো, সব শুনতে পাবে তুমি। বলো রোশনে, কেন ঢুকেছিলে আমার ঘরে? উত্তর দাও। আমি তোমাকে একটা প্রশ্ন করেছি রোশনে, উত্তর দাও। বেনারস চলে যাচ্ছিলাম, আমি তো বাসে উঠেও গেছিলাম, আপনি তো সবই জানেন। আর আমি সেই সমস্ত কথা বলে আপনাকে অপ্রস্তুত করতে চাই না। এতে তো অপ্রস্তুত করার কোনো ব্যাপার নেই, তুমি এখানে সবার সামনে সবকিছু খুলে বলতে পারো রোশনে। হ্যাঁ, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম, আমি যদি না যেতাম তাহলে পুলিশকে ফেস করতে হতো, সেটা আমি চাইছিলাম না, তাই আমি গেছিলাম। কিন্তু ওখানে তুমি তো আর ফিরে আসতে চাওনি, বরং ড্রামা করলে। কিন্তু তারপর কি করেছো তুমি? আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি আপনার সঙ্গে এখানে আসতে চাইনি। বাসে করে আপনাদের থেকে চিরকালের মতো দূরে চলে যাচ্ছিলাম, কিন্তু তারপর বাসে পাশের এক লোকের ফোন থেকে আমি আপনার অ্যাক্সিডেন্টের খবর দেখতে পাই। তখন আমার এটাই মনে হয়েছিল যে যে মানুষটা জীবন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছেন, যে মানুষটা আমাকে এত সাহায্য করেছে, তার বিপদে আমার তার পাশে থাকা উচিত। সেই জন্য আমি দৌড়ে দৌড়ে হসপিটালে চলে এসেছিলাম। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।